গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ডে, টু এ নিউ ব্লগ। যেমনটা আগের ব্লগে বলেছিলাম, বেসিক্যালি আজকে তো প্ল্যান ছিল তোমাদের সাথে ইন ডিটেলস ডিসকাস করার যে ডিসিশনটা কীরকমভাবে অ্যারাইভ করেছি, ওয়েট কী বলেছে। বাট টু বি ভেরি অনেস্ট, আমাদের ডিক্লারেশনটা যে করেছি না, সেটার পিছনে এতটা স্ট্রেস গেছে, এতটা আমাদেরকে ভাবনা চিন্তা করতে হয়েছে যে কী করবো অ্যান অল, অ্যান্ড ইনফ্যাক্ট এখনও করে যাচ্ছি। ইটস নট কি আমরা বুঝতে পেরেছি, মানে যতক্ষণ এই জিনিসটা ক্লোজ হচ্ছে না, যতক্ষণ আমরা একদম প্রপারলি সব কিছু প্লেসে ফেলছি না না, ততক্ষণ মনে হচ্ছে না এর থেকে কোনো রেহাই হবে। তো এরমভাবেই ইমোশনালি একটুখানি এক্সস্টেডই থাকবো। তো তাই জন্য আজকে প্ল্যান করলাম যে আজকে একটু স্ট্রেস রিলিভ করা যাক। আজকে অলরেডি একটা প্ল্যান আছে, সোহাত্তর ওখানে যে পিকনিক আছে, তোমরা তো অনেকেই জানো, আগের কয়েকটা ব্লগেও আমরা হয়তো বলেইছি যে পিকনিকের একটা প্ল্যানিং চলছে। তো সেইখানে আজকে একটু খোলা মনে যাই, একদম আরামসে একটুখানি চার ঘন্টাই পাবো আমরা, 4 ঘন্টার মতো ওখানে একটুখানি আরামসে, 4 ঘন্টা উইথ ট্রাভেল। হ্যাঁ রাইট, তার মানে চিনার পার্কে যান। হ্যাঁ চিনার পার্কে যান, তার মানে ধরো হাতে গুনে 2 ঘন্টা, যাই হোক 2 ঘন্টা আমরা ফুল একটুখানি স্ট্রেস বাস্টার হিসাবে নিয়ে যাচ্ছি। অ্যান্ড আজকের ব্লগটা তাই জন্য আমরা আর ওই সমস্ত জিনিসপত্র ডিসকাস করলাম না। তোমাদের কমেন্টগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে প্রচণ্ড ওভারওয়েলমিং, কিন্তু আমরা খুব ক্লোজলি ওগুলোকে ফলো করছি, উই আর টেকিং নোটস অ্যাজ ওয়েল। আর অনেকে তোমরা ইনস্টা হ্যান্ডেল, আমাদের নিচে ভিডিওর নিচে ইনস্টা হ্যান্ডেল অ্যান্ড দেন ফেসবুক আইডিও থাকে, ফেসবুক হ্যান্ডেলগুলোও থাকে, তো সেখানেও অনেকে রিচ আউট করছো আর আমরা সেখানেও রেসপন্স করার চেষ্টা করছি যতটা পারা যাচ্ছে। বাট লং স্টোরি শর্ট, আমরা একটু টাইম চেয়ে নিচ্ছি, কারণ যেমনটা বললাম এটা অনেকটা ওভারওয়েলমিং আমাদের কাছে, তো আমরাও এটা অনেক চিন্তা ভাবনা করছি। তো আমরা রিকোয়েস্ট করবো তোমরাও চিন্তা ভাবনা করো, আর যারা যারা রিচ আউট করার কথা বলেছো কীভাবে রিচ আউট করবে, ইনস্টা আর ফেসবুক আইডি আছেই, তোমার মেসেঞ্জার রিচ আউট করতে পারো যদি ফার্দার কোনো কোয়ারিজ থাকে। বাট এখন এই ব্লগটাতে আজকে এগুলো নিয়ে আর ডিসকাশন করলাম না, এই ব্লগটাতে এগুলোকে আমরা কিপিং অ্যাসাইড একটুখানি, যেরমটা আমাদের ব্লগে এতদিন ধরে দেখে এসেছো ছানাপোনাদের সাথে ট্রিক্সির এত সুন্দর টাইম স্পেন্ড করা, দেন ওদের যে বন্ডিং, তো সেটাই আমরা দেখাবো। তো দেখো, অ্যান্ড অ্যাজ রাইটলি মেনশন বাই মেনি অফ ইউ, কি ওদের বাদে ব্লগ ভালো লাগে না, তোমাদেরও যেমন ব্লগ ভালো লাগে না ওদের বাদে, আমাদেরও ইনফ্যাক্ট ওদের বাদে পুরো দিনটাই ভালো লাগে না। তো যাই হোক, এইটাই এই মোমেন্টটাই আমরা একটু চেরিশ করি এই ব্লগটাতে, অ্যান্ড তারপরে আমাদের পিকনিক তো আজকে আছেই, তো স্টে টিউন ফর অল দ্য ফান অ্যান্ড দেখতে থাকো পুরো ব্লগটা। কি হল দেখছি এরম কেন করছিস? কি সুন্দর, কি সুন্দর, কি নিউ চেঞ্জেস হয়েছে, কাপড় হাওয়া আর এদিকেও জিনিসপত্র হাওয়া, এখন পুরো ওপেন ঘর, মোড়া সরিয়ে দিতে হয়েছে, ঠিক আছে এরম ভাবেই চলবে। এই এই গুন্দু 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 পি করে, তোমাদের কথার সাথে আমরা উই ক্যানট এগ্রি মোর। সকালবেলা তোমরাও যেমন এদের ব্লগ দেখে মন ভালো হয়ে যায়, আমরাও যেমন এই সেশনটা দেখে সব সব স্ট্রেস, রাত্রিরে ওঠা সকালে ওঠা, এই ভাবছি ওই ভাবছি, অফিসের প্রেশার সব যেন একদম মাথা থেকে পুরো ক্লিয়ার হয়ে যায় শুধু এই হাফ অ্যান আওয়ারের এদের খেলাধুলাটা দেখে, কি বলো? এটা হচ্ছে পিওর, কি বলবো, পিওর মেডিটেশন, পিওর মেডিটেশন না, পিওর থেরাপি আর কি। আচ্ছা দেখো না, কোনো চিন্তা ভাবনা নেই, কিছু নাই, দেখো 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 কারা ঢুকেছে, একজন বেরিয়েছে আরো একজন ঢুকে বসে আছে, দেখো এই দেখো, ও বাপরে বাপ, এটা ওদের ওই মেজ, মেজ এটা আমরা মেজ বলি, ভিতরে গিয়ে বই খায়, বইগুলো কিছু রাখলি না তোরা, দেখাবে তোমায়, ছাড়বে তবে তো দেখাবে, তোমায় ছাড়বে তবে তো দেখাবে, ধর 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 ধর, কেন পড়ি আমি,
বিগেল ক্লাব অফ কলকাতার বই খেয়ে নিয়েছে, বাবে বল। আমরা বিগেল বাচ্চা, তাই আমরা বিগেল বই খেয়ে নেবো। যত আমাদের কেনেল ক্লাবের ম্যাগাজিনগুলো সবের ভিতরে থাকে, আর সেগুলো টেনে 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 করে একটা একটা করে নষ্ট করছে। ভালো, ওদেরই জিনিস, তোদেরই জিনিস, তোরাই নষ্ট করবি, যা ইচ্ছা কর। আওয়াজগুলো হয়েছে দেখেছো? টিপসি দেখেছিস? ডেঞ্জারাস সব গলার আওয়াজ হয়েছে, সব কটা জোরে জোরে আওয়াজ হয়েছে। দেখো দেখো, হ্যাঁ ওই কর তোরা, খালি মারপিট। গুন্ডি এদের মধ্যে, সত্যি গুন্ডি নামটা একদম, মানে একদম আমরা ঠিক দিয়েছি। গুন্ডি হচ্ছে এদের লিডার, এদের লিডার গুন্ডি। সব সময় সবাই রেস্ট নেয়, গুন্ডি ঠিক গিয়ে চ চ খেলবো খেলবো, এবার খেলবো, তাই না গুন্ডি? হ্যাঁ ছোট্ট লিডার, আমাদের ছোট্ট গুন্ডি লিডার, ছোট্ট গুন্ডি লিডার। এটা ফাইট এখন চ্যাম্প আর ডিভার মধ্যে, কী বক্তব্য কে জানে। হ্যাঁ গুন্ডি, তোর কী বক্তব্য? তুই এখানে কী করছিস? যা যা যা, ওখানে যা খেলাধুলা করতে যা। এবার গেছি ম্যাডাম, এবার দেখো, ওই দেখ, দেখলে কি ফাইট। হ্যাঁ বসে বসে দেখছি, আর ট্রিক্সিও দেখো কোথায় বসে, সেই ওর বসার জায়গায় বসে গেছে। ও নামবে না, ও ওপর থেকেই দেখবে, ভয় পায়, ছেলে মেয়েকে ভয় পায় ট্রিক্সি। এই জায়গাটা ভালোই পছন্দ হয়েছে বল, এসে আরামসে একদম রোদ পোয়ানো। কি ব্যাপার, মামা এখন পুরো ক্যাশ মোড়ে আছে, আরামসে রোদ পোয়াচ্ছে, বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ, সব পাপা মাম্মা করে নিয়েছে, আর একজন এবার কাজ করলাম আমি, তুই তোরা নি, তুই নিচ্ছিস রেস্ট। বা 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 বা, তাতে কি দাও সবাইকে, বাবা হলুদ হলুদ কি সব হয়েছে, পেয়ারা পাতা খুঁজতে হবে মনে হচ্ছে। হ্যাঁ কিরে, পেয়ারা পাতা খুঁজতে হবে, একটু কানটা দেখি দাও সবাইকে। ও কি সুন্দর পরিষ্কার, শুভ্র তো পরিষ্কার করে দিয়ে গেছে, গুড গার্ল টিকু, গুড গার্ল। আর নখগুলো দেখি দাও, নখগুলো কেটে দিয়ে গেছে, হ্যাঁ নখগুলো একদম সুন্দর কেটে দিয়ে গেছে, প একদম ঠিকঠাক আছে, গুজু 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 গুজু। A few moments later. খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে, এটা কি খেলা হচ্ছে? এই সাহসটা দেখবে, সাহসটা দেখবে, এই দেখো ধরেছি 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 ধরেছি। ওরে বাবা রে, শেষ হয়ে যাচ্ছে, তোর এত মশা মারার ব্যাটে যদি কারেন্ট খাস তুই, চিরিং চিরিং করে লাগবে কিন্তু, ঠিকছি চিরিং চিরিং করে লেগে, পালিয়ে যা পালিয়ে যা, যাতা করছো তো। আরে আবার আমাকে খেতে দিচ্ছে না বলে কি অবস্থা দেখো, টেবিলের উপরে উঠে খেতে হচ্ছে। আরে আর বলো না, গুন্ডি ওইটুখানি বাচ্চা মানুষ, ও চারটে রয়্যাল ক্যানের দানা মুখে নিয়ে নিয়েছে, দিয়ে ছাড়বে না কিছুতেই, কোনো মতে ছাড়াতে হয়েছে, কোনো কাজের না তোরা। হ্যাঁ তোরা এক একটা এইটুখানি এটুখানি রাক্ষস, পুরো মিনি রাক্ষস, এ মিনি রাক্ষস। সে তোদের বলতো, মা ওপরে উঠে গেছে বলে এরা পাগল হয়ে যাচ্ছে, এবার আবার মা রাগ করছে, কিসের রাগ, কিসের রাগ হলো আবার? আর এদিকে চলছে হচ্ছে গুন্ডির খাওয়া দাওয়া। বাই দা ওয়ে, আজকে নতুন ওষুধ শুরু হয়ে গেল, এটা তোমরা অনেকেই ফ্যামিলিয়ার, এই ওষুধটা প্রচণ্ড ফেমাস ওষুধ, অ্যান্ড ট্রিক্সিও এটা প্রচুর খেয়েছে, এটা হচ্ছে ভিউসিড, তো এটা শুরু হয়ে গেল পুচকেদের জন্য। ঘুরিতে বাজছে এখন অলমোস্ট 7:45, অ্যান্ড উই আর অল সেট, মাথা পুরো মানে হ্যাং হয়ে আছে যেটাকে বলে সেইটা, অ্যাকচুয়ালি ট্রিমেন্ডাস প্রেশারে আছি অ্যান্ড ট্রিমেন্ডাস স্ট্রেসে চলছি, তোমরা বুঝতেই পারছো। আমি যাই না ব্লগে, তোমরা এত সাপোর্ট করছো অ্যান্ড তোমাদের এক একটা কমেন্ট আসছে না, আমাদের মনে হচ্ছে যে এই একটুখানি হয়তো বল পেলাম, এই একটু হয়তো মনে বল পেলাম, তো এইভাবে একটু সাপোর্ট করতে থেকো। আমরা এই ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই ডিসকাস করব, বাট ইন দ্য মিন টাইম একটু রিল্যাক্সেশনের জন্য আজকে তো জানোই কি প্ল্যান আছে, আজকে আছে সৌভাগ্যর ওখানে পিকনিক, তো আমরা জাস্ট এই অফিসের কাজ শেষ টেস করে
অ্যান্ড পুচকেগুলোকে ঢুকিয়ে দিয়েছি, ধরো তোমাদেরকে টুক করে আবার দেখিয়ে দিই ওখানে কি সিন। ক্যামেরাও সেট আছে, ওরা এখন ঘুমাবে, খাওয়া দাওয়া কমপ্লিট, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটুখানি ঘুম মারবে। হাতে আছে আমাদের কাছে 4 থেকে 5 ঘন্টা, ওই 4 ঘন্টাই ধরো, মানে এখন 8টা বাজছে, আমার 12টার মধ্যে ব্যাক করতে হবে, তারপরে এসে আবার ওদের মিল। তো যাচ্ছি এখন পিকনিক, ছুটি একটুখানি এনজয় করব, এই 4 ঘন্টা জাস্ট সবকিছু ভুলে গিয়ে একটুখানি এনজয় করার চেষ্টা করি, দেখা যাক কতটা কি হয়, বাট একটু স্ট্রেসটা রিলিফ করার দরকার আছে। চলো তাড়াতাড়ি চলো, আর লেট করে লাভ নেই, আজকে অ্যাটলিস্ট একটু রাস্তা ফাঁকা পেয়েছি। বাবা এটা ভাবা যায় না, হ্যাঁ আজকে মনে হচ্ছে অফিসে না, তারপরে একটু রাত করে 8টা বেজে গেছে, তাই জন্য এই রাস্তাটা একটু ফাঁকা পেয়েছি, ভালোই যাচ্ছি, আরামসে তাড়াতাড়ি পৌঁছেও যাবো। চলো, হাত তুলে বসে আছো, রাস্তা পুরো খালি, তো অটো পাইলটে যাচ্ছি, নাকি জ্যাম নেই আসল জায়গায় এসে বাস, কোনো দিন এই ভয়তেই আমরা পিকনিক যাব না বলছিলাম। ঠিক আছে দেখা যাক, পৌঁছে যাবো ঠিক। হ্যাঁ এই গাড়ি নড়ছে, চলো প্রিপারেশন, এখানে কোথা দিয়ে শুরু করব আর কোথায় শেষ করবো বুঝতে পারছি না, একটা একটা করে যাই। এদিকে কি হচ্ছে কাবাবে, কি হচ্ছে ভাই এটা, কে কাবাব, পেয়ারে কাবাব, আহা হা হা হা, পেয়ারে কাবাবের প্রিপারেশনে আছে এখানে, স্যার আর ম্যাডাম একটু হাত নাড়িয়ে দিন, পেয়ারে কাবাব, এটা হচ্ছে নুন ছাড়া পেয়ারে কাবাব, নুন ছাড়া, আচ্ছা নুন দেওয়া হবে। এখানে একটা কিছু হচ্ছে, এটা কি হচ্ছে, রালাওটি কাবাব, ও আচ্ছা কাবাবের পুরো একদম লাইন লেগেছে এখানে। এইদিকে এইদিকে দেখি এই স্যার কি করছে, চিকেন হবে স্যার, আপনি কি করছেন স্যার, চিকেন হবে এখানে, চিকেন ম্যারিনেট করা আছে এখানে করছেন, ও এক্সিলেন্ট কথা হচ্ছে কিন্তু, এক্সিলেন্ট পুরো সেট আপটা কিন্তু এমন লাগছে, পুরো এই প্লে ম্যাটে বসে বসে সাপ লুডো, বাহ দারুণ। এখানে কি হচ্ছে ম্যাডাম, চিকেন মাটনের আলু কাটা হলো, টমেটো হলো, আচ্ছা এটা যে কাটাকুটি ডিপার্টমেন্ট, এটা কাটাকুটি ডিপার্টমেন্ট, প্রচুর পেঁয়াজ ভেজিটেবলস আলু সব এখানে চলছে। ওই দিকটা ভালুটা দেখাবো না আমরা, আমরা এবার ডাইরেক্ট আসছি এইখানে, আর একটা কাউন্টার, এইখানে কাউন্টারে কি হচ্ছে দেখি, মাটন, ওফ দেখে তো এক্সিলেন্ট লাগছে, এখানে স্মেলও ব্যাপক, ব্লগে যদি স্মেলটা পাঠানো যেত, আহা হা হা হা, ওটাই খালি বাকি রয়ে গেল, বুঝতেই পারছো এখানে প্রিপারেশন পুরো জমে ক্ষীর। হ্যাঁ আমি ব্লগ না করে লেগে যাই এখানে কাজে, না তো এরা খুব রেগে যাচ্ছে, বোঝো বোঝো বোঝো। মোটামুটি এখন এখানে রিকোয়ারমেন্ট হয়েছে পিনাট লাগবে, পিনাট লাগবে, চলো পিনাট আনতে যাই, আমি আর সুনীত যাচ্ছি এখন পিনাট আনতে। আর এখানে মনে হচ্ছে 1 রাউন্ড কাবাব তার মধ্যে উঠে যাবে, তাড়াতাড়ি আসতে হবে না তো কাবাব শেষ হয়ে যাবে। তো বাদাম নিতে কিন্তু এখানে ফুচকা দেখে আর আটকে রাখতে পারলাম না, কি সুন্দর ফুচকাটা মাখা হয়েছে দাদা, উফ মুখে জল চলে এলো, এবার গিয়ে স্টার্টারে ফুচকা, পাহাড়ের 2 পিস হয়েছে মাত্র, তার বেশি না, বেশি খেলে মুশকিল আছে, পরের খাবার খাওয়া যাবে না। বলছি নুন আনতে পান্তা ফুড়োয়, তো শুনেছো আমাদের হয়ে গেছে বাদাম আনতে পিকনিক ফুড়োয়, বাদাম কিনতে গেছি তো গেছি, আধা ঘন্টা তো আমরা বাদাম কিনতেই কাটিয়ে দিলাম, তারপর আরো ফরমাইশ এলো এখানে একটুখানি, লাস্টে এমন হলো বড় বাদামের প্যাকেট পেলাম না, হ্যাঁ ছোট ছোট বাচ্চা বাচ্চা বাদাম, নতুন নতুন সেকশন অ্যাড হয়ে গেছে এইখানে, আবার একটা পাপড়ি চাট শুরু হয়ে গেছে, ও বেগুন ভাইটা কখন হবে দেখি, আর এইদিকে আবার কিছু এসছে, এখানে নতুন নতুন লোকজন অ্যাড হয়ে গেছে, একটু হাই করে দাও নতুন লোকজন। আর এখানে এটা কি, আচ্ছা ভেজে পাইনঅ্যাপেলের এখন কাবাব হচ্ছে, পাইনঅ্যাপেল কাবাব, আর এখানে ছোট ছোট টুবাম টুবাম একটা কিছু স্পেশাল ডিশ বানাবে মনে হচ্ছে, চার কোনায় 4টে উনুন, এটা চলে এসছে এবার মনে হচ্ছে বিশাল টেস্টি হবে সবকিছু, স্যার কিছু বলুন, না না আমি মোটে আসছি চিকেন ফুচকা কি মেরেছে সুনীতের বুদ্ধি সব, আমিও আমিও খাবো চিকেন ফুচকা, ফুচকার মধ্যে চিকেনের গ্রেভি, আহা নতুন কনসেপ্ট দেখি, ওরে বাপরে বাপ, এটা তো লোকজন তারিফ করে যাতা করে দিচ্ছে দেখি, পাইনঅ্যাপেল কাবাব, মারাত্মক হয়েছে,
ভাবে শেফ এখানে, শেফ এখন নিজেও টেস্ট করছে, এক্সেলেন্ট হয়েছে, টু গুড টু গুড, দারুণ হয়েছে ভাই, দারুণ হয়েছে। ও হো হো হো, চর্বি বড়া এখন ইন প্রোগ্রেস, এক্সেলেন্ট এক্সেলেন্ট। নন মাটন তো এখানে চর্বি বড়া দেখার জন্য বসে আছিস, ও আমি ভালো খাবে বলে লাইন দিয়েছে আর বলছে নন মাটন। অসাম অসাম, কি হচ্ছে ভাই আবার? পেঁয়াজি করছি না বেশি, পেঁয়াজি বেশি হয়ে যাচ্ছে, আর বেগুনি কখন হবে আবার? চলো এক গাদা জিনিস শেষ আর হচ্ছে না, ঠিক আছে না বাবা, থ্যাংক ইউ। কাটো কাটো, আরেকজন কোথায় গেল রে ভাই, লুকিয়ে আছে এই যে, কাটা হোক। আরে ধূপ, হ্যাপি অ্যানিভার্সারি বাবাই, বাবাই, সবার নামটা মনে করতে পারছি না। এই বাবাই আরেকজনকে কি বলে ডাকে? স্পেশাল রিকোয়েস্ট ছিল নাকি? আলু খেতেই হবে, বাঙালি মানেই আলু, বাঙালি মানেই আলু। আমি খাবো না, অন্য বাঙালিরা খাবে, এই যে বাঙালি মানেই আলু। আমি তো বলিনি ভাই দুটো করে, ও এই যে এবার আলু নিয়ে ঝামেলা, 30টা নাকি আলু দেওয়া হয়েছে, এখন কে আলু খাবে বুঝতে পারছে না, কেউ আলু খাবে না বলছে। কিছু বুঝতে পারছি না, তবে এখানে মাটনটা দেখে এন্ড স্মেল করে এক্সিলেন্ট লাগছে। এই হচ্ছে মাটন, আর এখানে ভাত বাকি জিনিসপত্র ওখানে আছে, এই যে এবার কাবাব, আর ওখান থেকে একটু সালাড নিতে হবে, আর ফুচকাও নিতে হবে, ফুচকাও খাবো ভাতের সাথে। হে রোহিতের মাথা খারাপ হয়ে গেছে ভাই, হেভি পিকনিক। পিকনিক ডান, আমরা বেরোলাম, কিন্তু দেখো ঝিরিঝিরি বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, ওয়েদারটা কিন্তু হেভি, হ্যাঁ ওয়েদারটা হেভি, কিন্তু ঠান্ডা লাগার প্রবাবিলিটিও খুব বেশি, পাখামা মারলেই ঠান্ডা। আবার ওই রাস্তাতেই ফেরত পাঠিয়ে দেবে, গেল আবার সেই ঘুরে ফিরে একই রাস্তায় পাঠিয়ে দিল, পুরো ওয়ান ওয়ে হয়ে গেছে। আমরা মিস করে গেলাম একটা, না বুঝতে পারিনি, জানতাম না তো, আমাদের ওই সুনীলদের পেছন পেছন ফলো করা উচিত ছিল, ওরা ওদিকে গেল, আমি ভাবলাম যে কি হলো, ওদিকে কেন গেল, তারপর দেখলাম এই কেস, ব্যাস বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়েছে, এন্ড গন্ধ শুকে পাগল হয়ে যাচ্ছে, যা যা নতুন জিনিস এসছে সব কিছু আপনাকে শুকতে হবে, ঠিক কি ব্যাপার? মাথাই নেই, মানে আমরা এলাম কোনো ব্যাপার নয়, হ্যাঁ আমরা এলাম কোনো ব্যাপার না, আসবে ও পুরো ওই ট্রেসটা ফলো করতে করতে আসবে, কার পায়ের গন্ধ, আর কেউ এসছে কি না, কোথা থেকে এলো, ব্যাস এসেই গন্ধ শোকা শুরু হয়ে গেল, এসেই গন্ধ, কার গন্ধ পাচ্ছিস বাবা তুই, কুলপির তো অনেক দূর থেকে দেখেছি, আজকে গন্ধ থাকার কথাই না, চিকেন মাটনে অনেক গন্ধ থাকা উচিত, কারণ রান্নার টাইমে, এই 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 পাগলা হয়ে গেছে রে, নাক ঢুকিয়ে ঢুকিয়ে শুকছে, ব্যাস শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল একটা প্রচণ্ড বেশি রকমের ফাইট, কিসের যে এত ফাইট বোঝা যাচ্ছে না এদের, ছাড়বি না, ছাড়বি না কেউ টিক্সিকে,
আরে বাপ রে বাপ, এ